আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা বাসে উঠেছি ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে। প্রথমে বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখব, তারপর আরও কিছু পরিভ্রমণ করব, এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, রমনা পার্ক উল্লেখযোগ্য। সেই ভালোবাসা থেকেই প্রতি বছর একবার করে শিক্ষা ভ্রমণ হয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে। পবিত্র কোরআনে বলা আছে, বলে দাও তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছিল। সূরা আনাম আয়াত 11। ভ্রমণ ছাড়া মেধা বিকাশ সম্ভব নয়, এজন্য আমরা দারুল হিকমা মডেল মাদ্রাসার পক্ষ থেকে সকাল 10টায় ভ্রমণ করব বলে বেরিয়ে যাই। বাসে করে আমরা রওনা হই বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিদর্শনের উদ্দেশ্যে। হাদিসে আছে, যদি ধনী হতে চাও তাহলে বেশি বেশি পরিভ্রমণ করো। ভ্রমণ হলো জীবনের একটি সুন্দর অংশ, আর শিক্ষা সফর হচ্ছে ছাত্র জীবনের খুবই সুন্দর স্মৃতি। বইয়ের পাতার বাইরেও একটা আলাদা প্রাকৃতিক জগৎ আছে, সেটা শিক্ষা সফরে গেলে বুঝতে পারা যায়। শিক্ষা সফরের মাধ্যমে ছাত্রছাত্রী বুঝতে পারে পুরো পৃথিবী আসলে একটা বই, যার পাতায় পাতায় রয়েছে নতুন অভিজ্ঞতা। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন আপনারা দেখছেন বাংলার চিরচেনা অহংকার ও হুঙ্কার, রয়্যাল বেঙ্গল টাইগার, সেই সাথে মমি করে রাখা আছে চিত্রা হরিণ, বাংলার চিরচেনা চিত্রা হরিণ। বন্ধুরা, আমরা সবাই টিকিট নিয়ে জাদুঘরে প্রবেশ করেছি। টিকিট মূল্য বড়দের জন্য 40 টাকা এবং 12 বছরের বয়স পর্যন্ত 20 টাকা। এ পর্যায়ে আপনারা দেখছেন বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা মূল্যবান পাথর, আরও নাম না জানা অসংখ্য পাথর, যেগুলি হাজার বছর পূর্বে উৎপন্ন হয়েছিল অগ্নিগিরি লাভা দিয়া। এখন দেখছেন বাংলাদেশের মাটিতে উৎপাদনশীল বিভিন্ন রকমের সবজি ও ফলমূল। বাংলাদেশের মাটিতে উৎপাদনশীল বিভিন্ন রকমের সবজি ও ফলমূল। এখানে তাল দেখা যাচ্ছে, এরপর আম, চালতা, আর ছোট আম, কাঁচা আম, পেয়ারা, জাম্বুরা, কলা, পেঁপে, কদবেল, তরমুজ। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন দেখতে পাচ্ছি সুপারি। মধুর চাক, মৌমাছির চাক। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি গোকরা, গুইসাপ। গুইসাপের সাথে দেখতে পাচ্ছি অজগর, বিশাল আকৃতির একটি অজগর সাপ। এখন দেখা যাচ্ছে অজগর সাপের চামড়া সংগ্রহ করা হয়েছে, অনেক বড় দেখতে, আমি চিনতেই পারিনি যে এটা আসলে অজগরের চামড়া। এরপর যে দেখতে পাচ্ছি সমুদ্র থেকে সংগ্রহ করা বিভিন্ন ঝিনুক,
এটা কোরাল মাছ, এটা অবশ্য মূর্তি আকৃতি দেয়া হয়েছে। এরপর বাংলাদেশের নদ নদী ও খাল বিলে যে সকল মাছ ও প্রাণী পাওয়া যায় সেটার একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়েছে, দেখতে হুবহু মমি করা মনে হচ্ছে। দেখা যাচ্ছে কাঁকড়া, টাকি মাছ, কই মাছ, কচ্ছপ, আরও বিভিন্ন রকমের মাছ যেগুলো নাম না জানা রয়েছে আমার। আপনারা আসলে দেখতে পারবেন যে কত রকমের মাছ এখানে রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রী নুরমণি, সানজিদা ও সিনহা। সমুদ্রের নিচে অবস্থিত বিভিন্ন ঝিনুক প্রবাল এখানে দেখা যাচ্ছে। বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে এগুলো পাওয়া যায়। সুপ্রিয় দর্শকবৃন্দু, এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চিরসেনামুখ শগুন, যেটা বর্তমানে দেখাই যায় না। এরপর রয়েছে কোকিল, শালিক, বিভিন্ন জাতের হাঁস, বালি হাঁস, চীনা হাঁস, পাতি হাঁস, আরও নাম না জানা রকমারি হাঁস যেগুলোর নাম আমি আসলেও বলতে পারছি না। এরপর রয়েছে কাঠঠোকরা, হলুদ পাখি, কানাকুইয়া, কোকিল, ধনেশ, নীলপরি, কোকিল, হাড়ি চাচা, পেঁচা, ঘুঘু, মাছরাঙা এবং বাংলার চিরচেনা টিয়া পাখি। টিয়া পাখির পরে আমরা দেখতে পাচ্ছি ময়না পাখি, বাজ পাখি। সুপ্রিয় দর্শকবৃন্দু, এখন দেখা যাচ্ছে কাক পাখি কিভাবে গ্রামে বাসা বাঁধে, বাবুই পাখি, তারপরে বানর, বনরুই। বন বিড়াল। এরপর সমুদ্র থেকে সংগ্রহ করা বিশাল আকৃতির একটা মাছের কঙ্কাল, এটা রয়েছে হাতির প্রতিকৃতি। হাতির সংগ্রহ করা দাঁত গ্রাম বাংলার মূর্তিগ্রাম সাজিয়ে রাখা হয়েছে। ওদের বুড়িমা বসে আছে, চাচা হাল চাষ করতেছে। সেই সাথে দেখা যাচ্ছে বাঙালিদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এটা গ্রামের একটা হাটের পরিদৃশ্য দেখা যাচ্ছে,
সুপ্রিয় দর্শকবৃন্দু, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদেরই ছাত্র জিকরা তাহিয়া, খাদিজা এবং ইয়াছিন আরাফাতকে তারা গ্রামের দৃশ্যগুলো দেখছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি বাইশ নৌকা এবং গ্রাম বাংলায় ব্যবহৃত বিভিন্ন প্রতিকৃতির নৌকা, যেটা দেখলে বুঝতেই পারা যায় না যে বাংলাদেশে এত রকমারি নৌকা রয়েছে। বিভিন্ন জাতের নৌকাগুলো আমরা দেখতে যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দু, এ পর্যায়ে আমরা দেখব বাংলার নবাব ও রাজাদের ব্যবহৃত খাট পালং এবং তাদের ঘরের দেয়ালের নকশাগুলি।
প্রিয় দর্শক বিন্দু বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখতে দেখতে দুপুর 2টা বেজে গেছে এখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি দুপুরের খাবার খাবো বলে ঢাকা রেসকোর্স ময়দানে আমরা ক্যাম্প বসিয়েছি বিকাল 3:30 মিনিটে লাঞ্চ করার জন্য আমরা সব খাবার হোটেল থেকে কিনে নিয়ে এসেছি এখন আমরা সবাই খাবো সো লেটস লেট গো দুপুরের খাবার শেষে ঢাকা ইউনিভার্সিটি সহ রমনা পার্ক ঘোরাঘুরি করেছি সেসাথে আরো কিছু দর্শনীয় স্থান দেখেছি সেসাথে আমাদের প্রিয় স্টুডেন্টদের কিছু খেলা পার্টিসিপেট করা হয়েছে আপনারা চাইলে চ্যানেল থেকে ঘুরে ভিডিওগুলো দেখে নিতে পারবেন সবশেষে সন্ধ্যার বাসে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে শিক্ষা ভ্রমণ শেষ করি